আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। দেবকে দেখে কি ইন্সপায়ার্ড কোয়েল? টলিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিকের একটিও সিনেমা মুক্তি পায়নি গত বছর, যদিও 2016 শুটিং করেছেন কোয়েল। শুটিং করেছেন এমন একটা ছবিতে যেটা সো কল্ড কমার্শিয়াল ছবি না, কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছায়া ও ছবিকে প্যারালাল সিনেমাই বলা যায়। কোয়েলের পরবর্তী সিনেমা কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত ককপিট। ককপিটও কিন্তু নাটের গরু দুই পৃথিবী পাগলুর মতন হার্ডকোর কমার্শিয়াল ফিল্ম নয়। তাহলে কি দেবীর মতো কোয়েলও নিজের ট্র্যাক চেঞ্জ করছেন, বাণিজ্যিক সিনেমার গণ্ডি ছেড়ে বেরিয়ে এসে ট্রাই করছেন প্যারালাল ফিল্ম? এ ব্যাপারে কি দেবী তার ইন্সপিরেশন? জানা গেল যেটা জানা গেছে সেটা হলো ককপিটে অভিনয়ের জন্য কোয়েলকে রাজি করিয়েছিলেন ককপিটের প্রোডিউসার দে। তবে কোয়েলের ককপিটে কাজ করার ক্ষেত্রে যেটা কাজ করেছিল সেটা নাকি কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় সিনেমা করার ইচ্ছে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।